সকালের দিকে জল পাচ্ছি না, এই কদিন হয়েছে এরকম। আগে কিন্তু এরকম ছিল না, জল পড়তো, ভালোই জল পড়তো, একটা কল খুললে আর একটা জলে জল পাই না। এই দেখুন এমন 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 জল পড়ছে, এটা পৌরসভার কল, ঠিক আছে, এই গৃহস্থের বাড়িতে এই এমন ধীরে ধীরে জল পড়ছে। এই গ্রীষ্মকালে, এইবার গ্রীষ্মকাল আসছে, এসে গেছে অলরেডি, এই অবস্থায় যদি এই জল যদি মানুষ যদি পায় তাহলে কি করে মানুষের জীবন বাঁচবে? জলই মানুষের জীবন। এবার মানুষ যদি জলই না পায় তাহলে কি করে কি করে? তাহলে বাইরে কলে যেতে হবে, বাইরে কলে গেলে পরে তো আমাদের সেই সেই ভাইরাসের ব্যাপার এসে যাচ্ছে। ছেলে পুলে নিয়ে আমাদের বাইরের বউয়েরা আছে আর আছে ওইখানে, যে যদি ওরম করে তাহলে তো আমাদের তো বাইরে যাওয়া নিষেধ আছে, তাহলে আমরা কি করব? আমাদের বাড়িতে জলই পড়ছে না। আচ্ছা, চান টান করা, খাওয়া দাওয়া সবই তো আছে। একটা পৌরসভাকে জানিয়েছেন? পৌরসভাকে জানানো হয়নি আমাদের এখনো, আমরা সব তো এ করি নাই ওই জন্য। আচ্ছা আচ্ছা, দাদা রাস্তার কল থেকে জল নিচ্ছেন, ব্যাপারটা কি একটু বলবেন? মানে আপনার ঘরের ঘরের কল থেকে কি জল পড়ছে না? একটু জল পড়ছে না ঘরে তিন চার দিন ধরে। আচ্ছা আচ্ছা, কেউ বাধ্য হয়ে রাস্তার কল থেকে জল নিতে হচ্ছে। তাহলে আপনারা কি আশঙ্কা করছেন যে এই যে লকডাউন চলছে, বাড়ির থেকে বেরোতে বারণ করছে, আমরা জল খাওয়ার জলটাকেও লকডাউন করে দিচ্ছি, আর কি বলবো? আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাদের খুবই অসুবিধা রয়েছে। আপনারা পৌরসভায় কি জানিয়েছেন? না জানা, লকডাউনের জন্য ঘর থেকে বেরোতে পারিনি, তো জানাবো কি করে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বলুন। জলের যে স্পিডটা নেই, আচ্ছা, শুধু আজকে বলে না, এটা প্রায় ধরুন একদিন স্পিড থাকছে, একদিন স্পিড থাকছে না, প্রায় মানে স্পিডটা খুব কমই থাকছে রেগুলার। মানে ঘরের কলে জল পাচ্ছেন না? না না না, পাচ্ছে না বলতে কি, স্পিড স্লো, একদম সরুভাবে, মানে ওটা না পাওয়াই ধরা যায়, ওটা না পাওয়ারই মতো, যার জন্য আপনাদের বাইরে যেতে হচ্ছে। হ্যাঁ, পৌরসভাকে জানিয়েছেন? না পৌরসভাকে জানাইনি, বলতে শুনছি তো কোনো জায়গায় কোন লিক হয়েছে সেগুলো সারাবে, এইটুকুই শুনেছি, পৌরসভাকে জানানো হয়নি। আপনার নাম? আমার নাম পাপ্পু সরকার। রাস্তার কলে জল নিচ্ছেন, ব্যাপারটা কি একটু বলবেন? বাড়িতে তো একদমই জল পড়ছে না, ও কি করবো, রাস্তা কলে আসতে বাধ্য হচ্ছে, বেরোতে তো বারণ করছেন, তাও বেরোতে হচ্ছে লকডাউনের জন্য, আসতেই হচ্ছে জলের জন্য, একদম জলে আর চার দিন একটু জল নেই। আপনারা কি তাহলে বুঝতে পারছেন যে এটা করোনার আশঙ্কা হতে পারে? না না, তো করোনা না, কিসের জন্য হচ্ছে আমরা কী করে বুঝবো? তো একটু জল বাড়িতে পড়ছে না, বাড়িতে জল নেই? না বাড়িতে এই রাস্তা কলে জল পড়ছে বলে আমরা খেতে পারছি। আপনার নাম? আমার নাম সুনিতা। সুনিতা, আচ্ছা, আপনার কত নম্বর ওয়ার্ড? আমাদের ছ নম্বর ওয়ার্ড, তারকেশ্বর পৌরসভা। ছ নম্বর, এখানে ১৩ নম্বর দুটোই একসাথেই আছে। আচ্ছা আচ্ছা, তারকেশ্বর, তারকেশ্বর মন্দির পাড়া। আচ্ছা, মানে কি এখন বলে না, আগা গোড়াই জলটা প্রতিদিনই ওই রকম পড়ে, সব সময় সুতোর মতো জল পড়ছে। এবার দুটো পরিবার রয়েছে, সবাই তো দুজনকেই তো কাজ করতে হবে, সবাই পুরো গোটা পরিবার আমরা বাইরে গিয়ে কাজ করছি। আচ্ছা বলছি, এই অবস্থা কি মানে এখানকার সমস্ত বাড়ি সবার সবারই হচ্ছে একই জিনিস? কত নম্বর ওয়ার্ড এটা? সবাই মানে সবার জায়গায় কাকারা যে ওয়ার্ডটা, কত নম্বর ওয়ার্ড? কোন রকমে জল তুলে তারা কাজ করছে। নামটা বলুন, নামটা বলুন। আমার নাম কোহলি বা। কত নম্বর ওয়ার্ড? ১৩ নম্বর ওয়ার্ড। ১৩ নম্বর ওয়ার্ড, তারকেশ্বরে ১৩ নম্বর ওয়ার্ড। এখানে তে জল পাচ্ছে না ঘরে, হ্যাঁ, তা এরা আশঙ্কা বোধ করছে। কদিন ধরে প্রবলেমটা হচ্ছে এরকম? করোনা ভাইরাসের আশঙ্কা তো রয়েই গেল, তাহলে এর এর কি প্রতিকার তারকেশ্বর পৌরসভা করছে? এটার জন্য এখানেতে জনগণ, আমরা এখানেতে এসেছিলাম তাদেরকে সহযোগিতা করতে, সহযোগিতা করতে এসে আমরা এই অভিযোগটা শুনছি। আমরা আশা করছি এটা প্রশাসনের কাছে যাচ্ছে এবং প্রশাসন যথাসম্ভব এর ব্যবস্থা নেবে। জলের একদম স্পিড নেই, একদম নিনি করে জল পড়ছে, একদম রাস্তার কলে যদিও পড়ছে, ঘরের কলগুলো তো জল পড়ছে না। এমন অবস্থায় যদি সাধারণ মানুষকে ঘরের বাইরে বেরিয়ে যদি কাজ করতে হয় তাহলে করোনা ভাইরাসের মোকাবিলা করবে কি করে? এটার জন্য আমরা তারকেশ্বর পৌরসভাকে অনুরোধ করছি, আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখুন। আর এই যে সমস্যা তারকেশ্বরের ১৩ নম্বর বা অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে এই সমস্যা হচ্ছে, এই সমস্যার সমাধান করুন।
আজকে তারকেশ্বর 13 নম্বর 6 নম্বর থেকে শুরু করে প্রায় আমরা গোটা তারকেশ্বরই ঘুরে দেখতে পাচ্ছি যে বাড়িতে বাড়িতে কোনো জল পাচ্ছে না, সরু সুতোর মতন জল পড়ছে, এবং বাইরেরও কিছু কিছু কল আছে যেখানে যেখানে জল পড়ছে না ঠিক মতন। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, তারকেশ্বর থানার সামনের যে কলটা সেই কলটা তো টাইমে জল আসছে না। তো যাই হোক, আমাদের আমরা এখানেতে একজন বাড়ির 13 নম্বরে রয়েছেন, উনিও বলেছেন বক্তব্য। তা এখানে বহু বাড়ি তারা বলতে চাইছে যে এখানে তারা বাড়িতে ঠিক মতন জলটা পাচ্ছে না, তাহলে পৌরসভায় তারা যে ট্যাক্স নিচ্ছে বা নানারকম কর নিচ্ছেন তাহলে তারা কী করছে? আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন যে কোয়ারেন্টাইন চলছে, অর্থাৎ লকডাউন, বাড়িতে বসে থাকার জন্য অনুরোধ করছে, তাহলে বাইরের কলে যদি জলটাই নিতে হলো তাহলে তো মানুষের সঙ্গে মানুষের ছোঁয়াছুঁয়ি হয়ে যাচ্ছে, ভিড় হচ্ছে, বিশেষ করে বাচ্চাদেরকে আটকানো যাচ্ছে না, বাচ্চারা সেই কলে চলে যাচ্ছে, বিভিন্নভাবে তারা ছোঁয়াছুঁয়ি হচ্ছে, তাহলে তো এতে সংক্রমিত হওয়ার চান্সটা বেশি থাকছে। তো যাই হোক, আমরা অনুরোধ করছি অবিলম্বে গোটা তারকেশ্বরের প্রত্যেকটা বাড়িতে যেন জল অবিলম্বে পৌঁছায়। যদি না পৌঁছায় আমরা এই কোয়ারেন্টাইন মানব না, আমরা এই কোয়ারেন্টাইন না মেনে আমরা কিন্তু রাস্তায় নামবো, আন্দোলনে নামবো। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি।